পুলিশ প্রশাসন অনেকে আমাকে খুব পছন্দ করে, এটাও এদের জ্বালা। পুলিশ প্রশাসন আমার সাথে কি লেগে ছবি তোলে, আমার স্টেজে কেন বসে থাকে, আমার সাথে কেন এত সম্পর্ক, এটা এদের জ্বালা। পুলিশ কি মানুষ না? আমরা কি প্রশাসনে ঘৃণা করতাম? এরা এইভাবে কথা বলে মনে হয় যেন পুলিশ একবারে, প্রশাসন মনে একবারে নিন্দিত ব্যক্তি মনে হয়, তার সাথে ছবি তুললে মনে হয় ইজ্জত চলে যাব। প্রশাসন কি আমাদের ভয় না আমাদের সাহস? এরা কি আমাদের শত্রু না আমাদের বন্ধু? আত্মবিশ্বাস ঠিক রাখেন, যদি নীতি ঠিক থাকে, পৃথিবীর কোনো বাধা আর পৃথিবীর কোনো ধরনের সমস্যা ফিল আপনি করবেন না। আর আপনার অন্তর যদি দুর্বলতা থাকে, সুরের মন সুরের মন, আমরা সুর না, কথা বলেন ঠিক কিনা? প্রশাসন কিনলে কি আমরা লোকে পয়সা ওয়াস শুনে? এরা কোন গ্রহের মানুষ? এটা লয়েও কি প্রতিহিংসা করতিব তাহেরি বিরুদ্ধে? সারাদিন ফেসবুকে ফইরা থাকে কোন হুজুরের পাশে পুলিশ বসলো, কোন পুলিশের সেলফি তুললো, কে কই গেল না গেল, এর কাম ওই উয়াজ ওইটা মুখটা বেয়া কইরা এই গল্প শুরু করে দিব। আবার কিছু আছে কই ওয়াজ ওইটি কয় সুর দিয়া ওয়াজ করন জায়েজ না বলে, যাইবেন কো? এগুলা কি ভালোবাসা না হিংসা? আল্লাহ সুরকে পছন্দ করেন, কথা বলেন ঠিক কিনা? এ যারা এই বিরোধিতারা করে, এরাই হইল জঙ্গিবাদের মদত পুষ্ট দানকারী, কথা বলেন ঠিক কিনা? যারা এই সমস্ত আলোচনা করে, এরাই হইল ইসরায়েলের দালাল। এরা মুসলমান মুসলমানের মধ্যে বিভেদ লাগায়, আর হের বাপ ইসরায়েল যখন ফিলিস্তিনকে মাইরা সব দখল কইরা শেষ করে ফেলাইতাছে, এই ব্যাপারে এই দাঙ্গাবাজ মৌলবিগুলারে রাজপথে পাওয়া যায় না। আজকে এই মুনাফিকদের কারণে মুসলমানদের দুরবস্থা, আমরা প্রতিবাদ করি আর ওরা গোপনে যায় আমাদের বিরুদ্ধে লেলিয়ে দেয় ওই অপশক্তিকে, কথা বলেন ঠিক কিনা? এই টিকটক মৌলবীরা যখন টুকটাক কথা কয়া সমাজের মানুষের ইমান ধ্বংস করে, এদেরকে বাংলা ওয়াশ কইরা সাইজ কইরা ঠিকঠাক করবার জন্য তাহেরির দরকার আছে। তাহেরি কি কি হবিগঞ্জ নতুন করে সিনাইবার দরকার আছে? আমি কি নতুন? আজ থেকে এই ফাইট পারা না, এটা 19 বছর আগে এসে গেছে, মনে আছে কিনা জানি না আপনারা, বহুত বছর আগে আইসা গেছি। 22 বছর যে বলি ওয়াজের বয়স অনেকে দেখলে কমা গতবার না নামছে, আমি গতবার নামছি বলে মগা কই কি, এ অত বছর আসিন কো? কথা কোন ঠিক না বেটি? ইজ্জত দেওয়ার মালিক কে? আবারও বলবো, মুসলমান মুসলমানদের প্রতি সহনশীল হন, যদি কাহারও কোনো অসঙ্গতি থাকে আমাদের সাথে বসুন, এরপর আমি বলবো সকল মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে। আমার নবীর মহব্বত আর আউলিয়া কেরামের সোহবত ছাড়া কখনো শান্তি আসতে পারে না। বিন দেশের রাজাকে খুশি করতে চাও না? যারা ইমান বিক্রি কইরা ডলারের কাছে কালার, কালার ডলারের কাছে কালার পাল্টাইয়া ইমান বিক্রি কইরা যারা বিন দেশের রাজাকে খুশি করতে চায়, আরে তারাই তো সাজা পাবে, কথা বলেন ঠিক কিনা? আমরা কাউকে খুশি করতে কথা বলি না, আমরা একমাত্র আল্লাহ এবং তার প্রিয় হাবিবকে খুশি করতে কথা বলি।
এই জন্য আমাদেরকে ছোটরাও ভালোবাসে, বড়রাও ভালোবাসে। এমপি মন্ত্রী থেকে শুরু করে, রাষ্ট্রপতি থেকে শুরু করে, পুলিশ প্রশাসন থেকে শুরু করে, আল্লাহর রহমতে সবাই খুব মায়া করে। আমরা হক কথা বলি, আমরা যদি সার্ফ এক্সেল দিয়া তোমরা কাফর দইও দেই, এরপর তোমরা আমাদের আকিদা লালন করতা না, তো তোমাদের সাথে আমাদের নতুন দ্বন্দ্ব না, এটা পুরান দ্বন্দ্ব, সম্পদের দ্বন্দ্ব না, ঈমান নিয়ে তোমাদের সঙ্গে আমাদের কথা কথা বলেন, ঠিক না বেঠিক? ওই বেড়া আজকা ঘরের ভিতরে বইয়া থেকে 2009 সালের এক কাগজ লইছে ফাইল, অত বড় ফাইল 99 এত বড় ফাইল নিয়ে এসে দেখলাম যে কত আগের টিকা ইমানের সংগ্রাম, বাতিল মুনাফিক অপশক্তির বিরুদ্ধে যে সংগ্রাম, এই সংগ্রামের ডকুমেন্টস আজকে আমরা দেখাইছে। ঠিক ঠিক